বিসমিল্লায় রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি খুব মজার বাদাম ভর্তা করে দেখাবো উত্তরবঙ্গের এটা খুব একটা প্রিয় খাবার আমি যখন রংপুর বা কুড়িগ্রামে ছিলাম তখন এই ভর্তাটা খুবই খেতাম তাদের স্থানীয় যে কোনো অনুষ্ঠানে তারা এই খাবারটা করে থাকে আমি আজকে সেই ভর্তার রেসিপিটাই করে দেখাবো আমি বাদাম নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপের কিছুটা বেশি আর কাঁচামরিচ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপ নিয়েছি পেঁয়াজ কুচি আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি রসুন কুচি তিনটা মরিচ নিয়ে নিয়েছি বাদামটা কিন্তু আমার কাঁচা আপনারা চাইলে ভাজা বাদামও নিতে পারেন লবণ নিব স্বাদ অনুযায়ী এখন একটা চুলায় ফ্রাই গরম করতে দিয়েছি ফ্রাই কিছুটা গরম হয়ে আসলে প্রথমে আমি বাদামটা ভেজে তুলে নিব যদি আপনারা ভাজা বাদাম নেন তাহলে আর এখন ভাস্তে ভাজতে হবে না যেহেতু আমি কাঁচা চীনা বাদাম যেটা সেটা নিয়েছি এই জন্য এটাকে ভেজে নিচ্ছি চাইলে আপনারা কাঁচা বাদামও করতে পারেন তবে ভেজে নিলে স্বাদটা আরও ভালো হয় খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে বাদামটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ভর্তাটা তেতো লাগবে অতটা স্বাদ হবে না আমি একেবারে ওনাদের মতো করতে পারি না তবে যেভাবে শিখেছি আমি সেই রেসিপিটাই আপনাদের করে দেখাচ্ছি আপনারা প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন আমার পাশে থাকবেন যখন বাদামটা ভাজা হয়ে যাবে তখন আমি একটা আলাদা পাত্রে প্রথমে বাদাম ভাজা বাদামগুলো তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে বাদামটা মচমচা হবে এবং ব্লেন্ড করতে সুবিধা হবে এই ফাঁকে আমি ওই একই তাওয়াতে দিয়ে দিলাম শুকনামরিচ যে তিনটা নিয়েছিলাম সেই মরিচ তিনটা তেল ছাড়া শুকনো তাওয়াতে আমি এটা ভেজে নিচ্ছি যখন মরিচটা ভাজা হয়ে যাবে কিছুটা মচমচা হয়ে আসবে তখন মরিচটা কিন্তু তুলে নিতে হবে আর ওই একই শুকনা কড়াইয়ে আমি বাকি উপকরণ অর্থাৎ পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি এটাকেও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এটা ভাজার সময় একটু সামান্য তেল দিতে হবে আমি এক টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি যেহেতু ভর্তাটা সরিষার তেলে ভালো লাগে তাই আমি এক্ষেত্রে সরিষার তেলটাই দিয়ে দিলাম এবং এই অল্প তেলে আমি খুব ভালোভাবে ওটাকে বাদামি করে ভেজে নেব আর এই ফাঁকে মরিচটা যেটা মচমচা করে ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে গুঁড়া করে রাখলাম এখন খুব ভালোভাবে যখন বাদামি হয়ে ভাজা হয়ে যাবে তখন এটা চুলাটা বন্ধ করে ঠান্ডা হতে দিয়ে দিব এরই মধ্যে আমার বাদামটা ঠান্ডা হয়ে এসছে বাদামটা একটু হাত দিয়ে নেড়ে চেড়ে ওপরের যে লাল আবরণটা থাকে সেটা কয়েকটা বাদামের একটু ছাড়িয়ে নিচ্ছি তবে সব বাদামের কিন্তু এটা ছাড়াবো না কারণ এই লাল আবরণটাতে প্রচুর ভিটামিন থাকে তাই আমি সম্পূর্ণ বাদামটা কিন্তু খোলা ছাড়িয়ে নিব না এবারে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে কয়েকটা বাদামের যে উপরে লাল অংশটা ছাড়িয়ে নিয়েছি সেটা ঝেড়ে ফেলে দিয়ে বাদামগুলো একটা ব্লেন্ডারে তুলে নিচ্ছি ব্লেন্ডারে বাটিতে তুলে নিচ্ছি আমি এটাকে ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি বাদামটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন আমার পাশে থাকেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকলো অবশ্যই আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি ব্লেন্ডারে বাটি থেকে বাদামের যে ব্লেন্ড করেছিলাম সেটা নামিয়ে নিয়ে সেই একই বাটিতে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের ভাজা অংশটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা তেল আর লবণ এবারে পানি সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে বাদামের যে আগে গুঁড়া করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে নিচ্ছি আমি পানিটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম তবে ব্লেন্ড করার সময় তেলের সাথে একটু সামান্য পানি দিয়ে নেবেন তাহলে বাদামটা মাখাতে ভালো হবে সুবিধা হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে শুকনা মরিচটা গুঁড়া করে রেখেছিলাম সেই শুকনা মরিচের গুঁড়াটা এবার হাত দিয়ে ভর্তাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমার খুব মজা সুস্বাদু বাদামের ভর্তা এভাবে করে খেলে বুঝতে পারবেন বাদাম ভর্তা কত স্বাদ এবং কত ভালো লাগে গরম গরম ভাত আর খিচুড়ির সাথে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ